नमस्कार, आमी रीमा बुटिक क्रिएशनेर यूट्यूब चैनले आरो एक बार स्वागत। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आर जारा आजकेर अनुष्ठानटा नतून देखछेन, आमार नतून बंधुरा, तारा किन्तु अवश्यई आमादेर चैनलटाके सबस्क्राइब करे देबेन नतून भिडियो नोटिफिकेशन पेते। बेल आइकनटा प्रेस करे देबेन, ताहले जखन आबार भिडियो आपलोड हबे तखन किन्तु तार काछे आपनार काछे नोटिफिकेशन चले जाबे। आजके आमी देखाबो कि सेटार एकटु झलक दिए दिई। आजके आमी जेटा देखाबो कातान बेनारसी। एक नम्बर कातान बेनारसी दिए शुरू करछि। रंगटा भीषण सुंदर पिकक ब्लू, आपनादेर भीषण पछंदेर एकटा रंग। तार साथे किन्तु फुसिया पिंक, एकदम ब्राइट रानी कलर, भीषण डिमांडेर रंग। डिजाइनटा देखुन, एकदम यूनिक डिजाइन, एकदम नतून एकटा डिजाइन आजके आमरा देखाच्छि आमादेर बुटिक क्रिएशनेर। एकदम नतून डिजाइन, किन्तु पियोर कातान बेनारसी, हैंड ओवन कातान बेनारसी। रंगटा भीषण सुंदर पिकक ब्लूर साथे किन्तु फुसिया पिंक। আমি একটু গায়ে ফেলে দিয়েছিলাম যাতে রংটা আপনারা ভালো বুঝতে পারেন। পাড়ের দিকটা দেখুন, পাড়ের যে নকশাটা ভীষণ সুন্দর, একদম অর্নামেন্টাল, স্ক্যালপ স্টাইলে যাচ্ছে ডিজাইনটা। উপরের আর তলার দিকের ডিজাইনটা কিন্তু একই রকম। বুটিটা দেখুন, বুটিটাও ভীষণ সুন্দর, একদম এক্সক্লুসিভ শাড়ি, কিন্তু এক্সপেন্সিভ নয়। পিওর হ্যান্ড ওভেন কাতান বেনারসি। এইটা হচ্ছে আঁচলটা, ফুসিয়া পিঙ্কে যাচ্ছে আঁচলটা। আমি না একটু কুচি করে দেখিয়ে দেব শাড়িটা। কুচি করলে ঠিক কেমন লাগে আপনারা বুঝতে পারবেন। দেখুন ভীষণ সুন্দর একটা রং। ब्लाउज पिसटा एबार देखिए दी। एटा होच्छे ब्लाउज पिस, एकदम नतून देखुन डिजाइन, एकदम पुजो तो एसेई गेलो। एछाड़ाओ बियेर बाजार करछेन बंधुरा, आमाके अनेकेई बोलेछिलेन एई धरनेर ब्राइट ब्राइट कलर देखाते। देखुन नतून एकटा डिजाइन, एइभाबे जाच्छे ब्लाउज पिसटा। ब्लाउज पिसेर बॉर्डारे किन्तु काज करे देया आछे। दाम मात्र मात्र 9650, एखोनो 9650। এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন, এই জন্য আপনারা ভীষণ মিনিমাম রেঞ্জে পাবেন শাড়ি। এইটা দেখুন সিল্ক মার্ক, পিওর সিল্ক। এই সিল্ক মার্কটা পেয়ে যাবেন, এই জন্য আপনারা দাম মাত্র 9650। আচ্ছা, এইবার দেখুন আমি যে শাড়িটা পরে আছি, এটাও কিন্তু একদম হ্যান্ড ওভেন কাতান বেনারসি। একদম বেনারসের উইভাররা তৈরি করছে, একদম মাস্টার উইভার। ডিজাইনগুলো দেখুন ভীষণ ইউনিক। একটু এই বুটিগুলো ক্লোজে দেখাতে হবে বন্ধুদের। রংটা কি সুন্দর দেখুন, রংটা কি বলবো বলুন তো। রংটা না ডুয়েল টোন কালার, রংটার মধ্যে ব্লুয়ের সাথে যে টানাটা আমরা ইউজ করেছি দেখুন, এইটা হচ্ছে ব্লুয়ের টানা। এখানে কিন্তু দেখুন আঁচলটাও ব্লু আছে। আমি এর আরেকটা ডিজাইন দেখিয়ে দেব। এইটা দেখুন একদম কুচি থেকে, দেখুন একদম বটম পোর্শন থেকে ডিজাইনটা ভীষণ ইউনিক। ফ্লোরাল প্যাটার্ন যাচ্ছে, তার সাথে কিন্তু দুদিকে কভার আপ করা আছে, ফ্রেমিং করা আছে, একটু জিওমেট্রিক্যাল বর্ডার। আর উপরের দিকে দেখুন এইভাবে ফ্লোরালের সাথে কিন্তু জিওমেট্রিক্যাল যাচ্ছে, খুব সুন্দর। দুদিকের পার কিন্তু একই রকম ডিজাইন করা হয়েছে। ভেতরের বুটিটাও ভীষণ ইউনিক, একটা ব্লুয়ের টানা গেছে, ব্লুয়ের টানার সাথে ভার্নাটা গেছে মেরুন। ডুয়েল টোন দেখুন কালার, মেরুন রং তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এটা কিন্তু একদম হাটকে কালার। কাতান বেনারসি 9650, 9650। আঁচলটা কিন্তু থাকবে এইভাবে ব্লুর কন্ট্রাস্টে। এই কালারের আরেকটা আমি ডিফারেন্ট ডিজাইন দেখাবো, ডিজাইন কিন্তু সেম কালার কম্বিনেশন, একদম ব্লুয়ের সাথে যাচ্ছে ডিজাইনটা। দেখুন ওপরের দিকে কিন্তু এটাতে আবার স্লিক পার রাখা হয়েছে, তলার দিকে দেখুন কতটা চওড়া, একদম মুঘল ঘরানার যে বেনারসি হতো না আগে, সেই ডিজাইনগুলো কিন্তু আমরা তুলে এনে সেই ধরনের কাজ করবার চেষ্টা করেছি, যাতে প্রত্যেকটা ডিজাইন ভীষণ ইউনিক হয়। আর বুটিগুলো দেখুন কি বড় বড়, মানে বুটা বললে ভালো হয়, বেশ বড় বড়, খুব সুন্দর প্যাটার্নের। আর রংটা তো খুব সুন্দর। এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এটা
এটাও কিন্তু কাতান বেনারসি প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা এইভাবে সিল্ক মার্ক পাবেন। 9650 9650। ব্লাউজটা এবার দেখিয়ে দিই। ব্লাউজটা যাবে একদম ব্লুতে। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসে কিন্তু এই বর্ডারটা কন্টিনিউ করবে। আচ্ছা এবার দেখুন পরের শাড়িটায় এলাম। পরের শাড়িটা দেখুন আঁচল থেকে দেখাচ্ছে, একদম ব্লাউজ পিস আছে প্রথমেই। ব্লাউজ পিসটা দেখুন ভীষণ সুন্দর রানি কালারে যাচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের শুরুতে কিন্তু বর্ডার করে দেওয়া আছে, একদম জরি দিয়ে হ্যান্ড ওভেন বর্ডার যাচ্ছে, আর ভেতরে কিন্তু ছোট্ট ছোট্ট জরির ফুল যাচ্ছে। পুরোটা এইভাবে থাকছে, ব্লাউজটা ভীষণ সুন্দর। তার উপর টেলটন হয় এই কালারগুলো, দেখতে এই জন্য ভীষণ ভালো লাগে। রঙগুলোর ভীষণ চাহিদা, একদম পিকক ব্লুর সাথে ফুসিয়া পিঙ্ক। এটা আমি গায়ে ফেলে দিলাম, কেমন লাগছে দেখুন শাড়িটা। উপরের দিকে সরু বর্ডার একটু জিওমেট্রিক্যাল শেপে, আর তলার দিকে ফ্লোরালের সাথে দেখুন জিওমেট্রিক্যাল ডাবল লেয়ারে কিন্তু এই বর্ডারটা করা হয়েছে দুটো ডিজাইনকে নিয়ে। আর ভেতরে এইভাবে ছোট্ট ছোট্ট দেখুন খুব সুন্দর বুটি যাচ্ছে। প্রত্যেকটা বুটি কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলের, ডিফারেন্ট শেপের দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িতে। এইটা হচ্ছে আঁচলটা। এই রঙগুলো ভীষণ চাহিদার, কিন্তু চটপট বুকিং করতে হবে। বুকিংয়ের প্রসিডিওর স্ক্রিনশট দিয়ে আপনারা বুকিং করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে উইথ প্রপার লোকেশন। আদারওয়াইজ শাড়ির নাম্বার যাচ্ছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন। শাড়ির নাম্বার দিয়ে কিন্তু অবশ্যই লোকেশন মেনশন করবেন। এটা হচ্ছে আঁচলটা। ব্লাউজ পিসটা আগেই দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু ব্লাউজ পিস দেখুন অল ওভার কাজ করা আছে। 9650। এইবার যে রংটায় আসি দেখুন, এই রংটাও ভীষণ সুন্দর। প্রত্যেকটা কিন্তু একদম আনকমন কালার কম্বিনেশন দেখুন, ডার্ক ব্রাউনের সাথে সফট সি গ্রিন। সি গ্রিনটা দেখুন প্যাস্টেল সি গ্রিন, যেহেতু বডি কালারটা খুব বোল্ড ডার্ক ব্রাউন, ভীষণ সুন্দর দেখুন কালার কন্ট্রাস্ট তৈরি হবে। গায়ে ফেলে আমি দেখিয়ে দেবো শাড়িটা, আগে পুরো শাড়িটা দেখিয়ে দিই। দেখুন ডিজাইনটা, বুটিটা একদম এইভাবে আঁচল থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন কালার কম্বিনেশনটা। ব্লাউজ পিসটাও অসাধারণ, একদম ব্রাউনের সাথে সফট সি গ্রিন কালার। দেখুন রংটা, আমি একদম গায়ে ফেলে দিলাম। উপরের বর্ডারটা কিন্তু সরু অ্যাজ ইউজুয়াল, আর তলার বর্ডারটা কিন্তু চওড়া, একদম ট্র্যাডিশনাল কাতান বেনারসি হ্যান্ড ওভেন। প্রত্যেকটার বুটি কিন্তু ডিফারেন্ট। আঁচলটা দেখুন এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে আঁচলটা। সি গ্রিনের সাথে যাচ্ছে। ব্লাউজ পিসটা ভীষণ মিষ্টি দেখতে, এটা দেখুন ব্লাউজ পিসটা সফট একটা মিষ্টি সি গ্রিনে যাচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসেও কিন্তু বুটি দেওয়া আছে, একদম বেনারসি বুটি করা আছে। একটার আমি একটু ব্যাকসাইড দেখিয়ে দেবো, যে শাড়িগুলো হ্যান্ড ওভেন বলছি একটা আমি একটু ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি শাড়ির। দেখুন পিওর কারুয়া ওয়ার্ক, পাড়ে যে কারুয়া ওয়ার্ক থাকে কাতান বেনারসি তসর বেনারসিতে, একদম পিওর কারুয়া ওয়ার্ক থাকবে পাড়ে, দুদিকের পাড়ে আঁচলে, এটা কিন্তু কারুয়া বুটি যাচ্ছে। ট্র্যাডিশনাল কাতান বেনারসির এটা কিন্তু বৈশিষ্ট্য। দাম 9650। আরেকটা দুর্দান্ত ডিম্যান্ডের কালার, বটল গ্রিনের সাথে ফুসিয়া পিঙ্ক, একদম ডার্ক ফুসিয়া পিঙ্ক। একদম ব্লাউজ পিস থেকে দেখুন দেখাচ্ছি, ব্লাউজ পিসটা যাবে ফুসিয়া পিঙ্কে, চওড়া বর্ডারটা থাকছে কিন্তু ব্লাউজ পিসটা। এইটা হচ্ছে আঁচলটা, একদম রানিতে যাচ্ছে আঁচল, একটু অন্যরকম দেখুন আঁচলটা। জিওমেট্রিক্যাল ফ্লোরাল দিয়ে ফ্রেমিং করে আঁচলটাকে একটু জিওমেট্রিক্যালের বিভিন্ন বক্সি প্যাটার্ন দিয়ে একটু ডায়মন্ড শেপ, একটু স্কোয়ার শেপ, রেক্টাঙ্গেল শেপ এইভাবে সাজানো হয়েছে। পুরোটা কিন্তু পিওর টেস্টেড জরি, প্রত্যেকটা শাড়িতে ইউজ করা হয়েছে পিওর টেস্টেড জরি, এই জন্য আপনারা সিল্ক মার্ক পাচ্ছেন। এবার দেখাই শাড়ির বডিটা। কি সুন্দর দেখুন রংটা,
ভীষণ চাহিদার একটা রং, ডিজাইনটাও ভীষণ চাহিদার ডিজাইন। এই দেখুন এইভাবে যাচ্ছে, একদম বটল গ্রিন কালার, ডার্ক বটল গ্রিন কালার। ভেতরের বুটিটাও দেখুন, আমি যেটা প্রথমেই বললাম প্রত্যেকটা দেখুন ডিজাইন আলাদা, ভেতরের বুটিগুলো দেখুন বিভিন্ন রকম কালার্স দেখাচ্ছি আজকে, আর ডিজাইনগুলোও কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট। এইটা হচ্ছে আঁচলটা, এইভাবে থাকছে আঁচলটা, কন্ট্রাস্টটা দেখুন কেমন লাগছে একদম গ্রিনের সাথে। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে বডিটা। ব্লাউজ পিসটা আগেই দেখিয়ে দিয়েছি, একদম রানীতে যাচ্ছে ব্লাউজ পিস, দাম কিন্তু একই 9650, 9650। এইবার দেখাই আরেকটা ডিমান্ডের কালার। প্রথমে দেখুন ব্লাউজ পিসটা, এত সুন্দর ব্লাউজ পিসটা দেখাতেই হবে। ব্লাউজ পিসটা দেখুন এইভাবে খুব সুন্দর, দেখুন পুরো বেনারসির বুটি করা আছে ব্লাউজ পিসে, শুরুতে একদম দেখুন বর্ডার দেওয়া আছে, আর পুরোটা এইভাবে দেখুন দুটো ডিফারেন্ট শেপের ডিজাইন দিয়ে ব্লাউজটাকে হাইলাইট করা হয়েছে। এরপর দেখুন আঁচলের পোর্শনটা, আঁচলের পোর্শনটা রেডে যাচ্ছে, দুদিকের পারে রেড আর বডিটা একদম হোয়াইট, হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনের কাতান বেনারসি। ওয়েডিং কালেকশন দেখাচ্ছি আর হোয়াইট রেড দেখাবো না, তা তো হয় না, খুব সুন্দর শাড়িগুলো। আর কাতান বেনারসি এত সফট, এত বডি হাগিং, যে কোনো সিজনে ভীষণ গর্জিয়াস লাগে, একদম ট্র্যাডিশনাল শাড়ি। দেখুন দুদিকের পাড় কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইন, এই যে ডিজাইনটা আপার ইয়কে যাচ্ছে এই ডিজাইনটাই কন্টিনিউ করবে লোয়ার ইয়কে, তার সাথে কিন্তু আবার একটা ফ্লোরাল বর্ডার অ্যাড হয়েছে। দেখুন এইটা অ্যাড অন করবার পরে ডিজাইনটা কি ব্রাইট লাগছে, আর ভেতরের বুটিটাও ভীষণ সুন্দর, একদম জারিতে না একটু অ্যান্টিক স্টাইলের জারির টাচ আছে, একটু অ্যান্টিক জারি আছে, এই জন্য লুকসটা ভীষণ ডিফারেন্ট, হোয়াইট অ্যান্ড রেড। এটা হচ্ছে আঁচলটা, 9650, 9650। আরেকটা দুর্দান্ত কালার দেখুন, যারা একটু সফট চাইছেন না তাদের জন্য দেখুন এই রংটা, যারা একটু সোবার লাইট শেড পছন্দ করেন একদম প্যাস্টেল শেডের কাতান বেনারসি। এই রংগুলো সবসময় ডিমান্ড থাকে। প্রথমে যেটা দেখাচ্ছি দেখুন এইভাবে, ওটা কিন্তু সিগ্রিন কালারের যেটা যাচ্ছে বুটি দেয়া, পুরো ঘন বুটি, ওটা কিন্তু ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দিলাম, আঁচলের আগে আছে ব্লাউজ পিসটা। এরপর দেখুন আমরা ভেতরে উঠছি, একদম আঁচলটাও কিন্তু সিগ্রিনে যাচ্ছে, আর বডিটা না কি বলবো একদম আমলকি আমলকি একটা কালার, একদম প্যাস্টেল শেডস একটা, ভীষণ সুন্দর একটা কালার। ভেতরের বুটিগুলো দেখুন একদম ডাবল মিনা, একটা অ্যান্টিক জারি আছে, এইভাবে একটা অ্যান্টিক জারি, একদম বুটিটা একটু ক্লোজ নিতে হবে। এর ভেতরের দেখুন যে জারিটা ইউজ করা হয়েছে একদম অ্যান্টিক স্টাইলের, খুব সুন্দর লাগবে পরলে, অথচ লাইট রংটা ভীষণ লাইট কালার, প্যাস্টেল শেডস। দেখুন কি শাইন, দেখুন পিওর কাতান বেনারসির যা শাইন না, দুর্দান্ত, একদম দূর থেকে বোঝা যাবে শাইন, এত সুন্দর। এটা দেখুন রংটা, সিগ্রিনের পাড় যাচ্ছে দুদিকে, আর ভেতরে দেখুন এইভাবে বুটা, খুব মিষ্টি দেখতে একটা শাড়ি। এটা হচ্ছে আঁচলটা, দেখুন যেটা দেখাচ্ছি এটা ডার্ক ম্যাজেন্টা কালার যাচ্ছে, এটা ব্লাউজ পিস। আঁচলের আগেই বেশিরভাগ দেখুন শাড়ির ব্লাউজ পিস থাকে কাতান বেনারসির ক্ষেত্রে, এটা দেখুন একদম ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর। বেশিরভাগ যেগুলো দেখালাম যেহেতু ওয়েডিং কালেকশন আর পুজো মিলিয়ে, এই জন্য প্রত্যেকটা কিন্তু দুর্দান্ত ডিজাইন, প্রত্যেকটা শাড়ি অনবদ্য, অবশ্যই অপশন রেখে বুকিং করবেন। প্রত্যেকবারই হচ্ছে, আমি যতবারই কাতান বেনারসির এপিসোড করছি আপনারা অনেক বন্ধুরাই পাচ্ছেন না, একটু অবশ্যই অপশন রেখে বুকিং করবেন। দেখুন প্রত্যেকটা রং সুন্দর, এটার দেখুন গোল গোল স্টাইলের, এইভাবে ছোট্ট ছোট্ট সার্কেল মোটিভের মতো এভাবে যাচ্ছে, ডটেড জারি দিয়ে কিন্তু যাচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসে আবার একটা ফ্লোরাল বর্ডার যাচ্ছে। এবার আঁচলটা ডার্ক ম্যাজেন্টা কালারে,
একদম ফ্লোরাল জাল আছে আঁচলে। আর এইটা হচ্ছে বডিটার কালার, বডিটা একটা ডুয়েল টোন, একটু রাস্টি অরেঞ্জ কালার। আর দুদিকে কিন্তু এভাবে ম্যাজেন্ডার পার থাকছে, একটু স্লিক বর্ডার থাকছে দুদিকে, দেখুন ডুয়েল টোন কালার, একটু রাস্টি অরেঞ্জের শেড, ভীষণ সুন্দর। আর যেহেতু ডুয়েল টোন খুব ভালো লাগবে দেখতে, দেখুন কি ব্রাইট লাগছে দেখুন। এটা হচ্ছে আঁচলটা 9650, ভীষণ সুন্দর কালার। প্রথমে যে ব্লু পোর্শনটা দেখা যাচ্ছে এটা কিন্তু ব্লাউজ পিস, ব্লাউজ পিসে চওড়া ফ্লোরাল বর্ডারটা যাচ্ছে, যদিও ওটাকে তিন চারটে সরু স্লিক বর্ডার দিয়ে হাইলাইট করা হয়েছে, চওড়া বর্ডার। আর বডির কালারটা দুর্দান্ত একটা কালার, একদম পিকক ব্লু, পিকক ব্লুর সাথে রয়্যাল ব্লুর কম্বিনেশন। এই রঙগুলো না ভীষণ ভালো লাগে দেখতে, প্রত্যেকটা বুটা দেখুন একদম ডিফারেন্ট, প্রত্যেকটা শাড়ি ইউনিক। চেষ্টা করেছি একদম নতুন নতুন কিছু ডিজাইন দেখাতে আজকে, কাতান বেনারসি প্রচুর ডিমান্ড ছিল বন্ধুদের। একটু গায়ে ফেলে দিচ্ছি রঙগুলো, কি সুন্দর দেখুন শাড়িটা, দেখুন একদম ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন ইন ডিফারেন্ট কালার কম্বিনেশন, অল আর পিওর হ্যান্ড ওপেন কাতান বেনারসি। এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আরেকটা কি দুর্দান্ত কালার দেখুন, কি দারুন প্রত্যেকটার ব্লাউজ পিস দেখুন, অসাধারণ। আশা করি আজকের অনুষ্ঠানটা একদম অ্যাসেট, বুটি ক্রিয়েশনের কাতান বেনারসির একটা স্পেশাল এপিসোড পুজোর আগে। আমার শাড়িগুলো নিয়ে মানে সত্যি খুব স্যাটিসফাইড, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ব্লাউজ পিসটা দেখুন, ব্লাউজ পিসটা কি দারুন, একদম বেনারসি বুটি করে দেওয়া আছে, বর্ডার করা আছে, কিন্তু আপনারা স্লিপসে খুব সুন্দর করে ওটাকে ইউজ করুন, দেখতে খুব ভালো লাগবে। রংটা দেখুন ইয়েলোর একটা খুব সুন্দর শেডস, একটু নিয়ন কালার, নিয়ন ইয়েলো তার সাথে ম্যাজেন্ডা, আর ছোট্ট ছোট্ট জরির বুটি, ঘন বুটি আছে, একটা ডিজাইন কিন্তু আরেকটার থেকে আলাদা, প্রত্যেকটা ডিফারেন্ট। দেখুন পাড়টা দেখুন দুদিকের পাড়, এভাবে যাচ্ছে, কেমন লাগছে আমি একটু গায়ে ফেলে ফেলে দেখাচ্ছি, কারণ আপনারা পুরো বুঝতে পারবেন শাড়িটা পরলে কেমন লাগবে। এইটা হচ্ছে আঁচলটা, ব্লাউজ পিসটা তো অসাধারণ। 9650, এরপর যে রংটা দেখাচ্ছি এটা কিন্তু পার্পেলের সাথে দেখুন ফুসিয়া পিঙ্ক, পার্পেল আর ফুসিয়া পিঙ্ক, এই রংটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এই রংগুলোতে ছবি ভীষণ ভালো আসে, যেহেতু ওয়েডিং কালেকশন দেখাচ্ছি এই রংগুলোর কথা একদম ভুললে চলবে না, পার্পেলের সাথে ফুসিয়া পিঙ্ক। প্রথমে যে প্লেন পোর্শনটা বর্ডার দেয়া ওটা ব্লাউজ পিস, এরপর আমরা আঁচলের পোর্শনটা দেখাই একদম ফুসিয়া পিঙ্কের সাথে পার্পেল। দেখুন আমি একটু গায়ে ফেলে দিলাম শাড়িটা, কেমন লাগছে, রংটা খুব সুন্দর, পার্পেল আর ফুসিয়া পিঙ্ক, ভীষণ ব্রাইট। আর কাতানের যেহেতু এই সফটনেস, এই স্মুথনেস, এই জন্য কাতান সবসময় সবার প্রিয়। আর এই শাইন কখনো নষ্ট হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। দেখুন শাড়িটা 9650, 9650, প্লাস পিসটা আমরা আগেই দেখিয়ে দিয়েছি। এবার যে শাড়িটা দেখাচ্ছি একদম নতুন, বুটিক ক্রিয়েশনের আরেকটা নতুন চিন্তা ভাবনায় সংযোজন হলো বিষ্ণুপুরী কাতানে বুলিয়ান স্টিচ। আমরা একদম ক্লোজলি দেখিয়ে দেবো হ্যান্ড ওভেন বিষ্ণুপুরী কাতান,
আঁচলে দেখুন মাল্টি কালারের ব্যবহার রয়েছে, যে উইভিংয়েই রয়েছে, কিন্তু এই যে স্টিল মারুন ইয়েলো গ্রিনের কম্বিনেশন, তার উপর দেখুন হ্যান্ড এমব্রয়ডারি করা হয়েছে, এতে কিন্তু বুলিয়ান স্টিচের ব্যবহার আছে। পুরোটা দেখুন হ্যান্ড এমব্রয়ডারিতে যাচ্ছে, খুব সুন্দর। দেখুন আমরা একদম ক্লোজলি দেখাচ্ছি সুতোর কাজ, একটা শাড়ি হতে 4-5 মাস সময় লাগে। পুরো শাড়িটাতে কিন্তু এইভাবে যাচ্ছে মারুন কালার, কালারটা মারুন, একদম হ্যান্ড এমব্রয়ডারি। একটু আঁচলটা একটুখানি দেখিয়ে দাও আঁচলের পেছনটা, তাহলে বন্ধুরা বুঝতে পারবেন একদম হ্যান্ড আর হ্যান্ড স্টিচে করা হ্যান্ড এমব্রয়ডারি। দেখুন আমরা একদম ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি, এরপর আমি একটু গায়ে ফেলে দিচ্ছি। দেখুন এবার আমি একটু গায়ে ফেলে দিয়েছি আঁচল থেকে, দেখুন শাড়িটা হ্যান্ড স্টিচের দেখুন ভীষণ ডিম্যান্ড, কারণ ভীষণ রেয়ার এখন এই ধরনের স্টিচগুলো, খুব কম মানুষই আছে এই এত সুন্দর কাজ করতে পারে। একদম হ্যান্ড এমব্রয়ডারিতে যাচ্ছে, বুলিয়ান স্টিচের ব্যবহার আছে। বিষ্ণুপুরী কাতান, ভেতরে কিন্তু এইভাবে ছোট বুটা, ছোট ছোট ফুল আর বড় বড় ফুলের মোটিভস গুলো যাচ্ছে একদম বুটা হিসেবে। রংটাও ভীষণ সুন্দর, এই জন্য সব একটু লাইট লাইট শেডস, একটু পিঙ্ক কালার, পিচ কালার, ইয়েলো, ইয়েলোর দুটো শেডস, ব্লু, ব্লুয়ের দুটো শেডস, এইভাবে শাড়িটাকে সাজানো হয়েছে। আমি একটু না কুচি করে দেখাচ্ছি, বিষ্ণুপুরী কাতান পরে ভীষণ আরাম, আমি একটু কুচি করে দেখিয়ে দিলাম, খুব ভালো লাগবে দেখতে পড়লে। এটা হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর আঁচলটাও। সম্পূর্ণ হাতে তৈরি একটা শাড়ি, বিষ্ণুপুরী কাতানটাও সম্পূর্ণ হ্যান্ড ওভেন, আর তাতে যে স্টিচটাও করা হয়েছে একদম হ্যান্ড এমব্রয়ডারি, সম্পূর্ণ হাতে বোনা একটা শাড়ি। 1250 এর ব্লাউজ পিসটা দেখাই, এইটা হচ্ছে এর ব্লাউজ পিস, দেখুন স্টিল কালারে যাবে ব্লাউজ পিসে, কিন্তু এইভাবে হাতা পিঠে এইভাবে কাজটা করে দেওয়া আছে, আপনারা কিন্তু ব্লাউজটা এটা দিয়ে বানান, ভীষণ সুন্দর লাগবে দেখতে। দাম 9250। আর যেটা দেখাচ্ছি আর একটা নতুন চিন্তা ভাবনা, বিষ্ণুপুরী কাতান আপনারা প্রচুর নিয়েছেন আমার থেকে, বিষ্ণুপুরী কাতানে এবারে হ্যান্ড পার্সি করা হয়েছে, দেখুন একদম হ্যান্ড পার্সির ছবির মতো কাজ, ছবির মতো মনে হবে যেন তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে, কিন্তু হ্যান্ড স্টিচ। এরপর দেখুন ব্লু আর এর কলার কম্বিনেশনগুলো একটু আমি বলে দিই, কালার কম্বিনেশন হচ্ছে উইভিং এর কালারগুলো ব্লু গ্রিন, তার সাথে একটু স্টিল আর পিঙ্কের ব্যবহার আছে আঁচলে। এরপর বডির কালারটা আসি, বডির কালারটা ভীষণ সুন্দর একটা গ্রিন, আর এইভাবে দেখুন টেম্পল পার্ট থাকছে, কিন্তু পারে দুদিকের পারে কিন্তু এই দেখুন এইভাবে টেম্পল থাকছে। আমি একটু গায়ে ফেলে দিই শাড়িটা, আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন। দেখুন শাড়িটা কি দারুণ, শাড়িটা একদম মিষ্টি একটা গ্রিন, তাতে এইভাবে আপারিওকে থাকছে এই কাজটা, এটা কিন্তু আপারিওকে পড়ছে, এই দেখুন এই কাজটা কিন্তু আপারিওকে পড়ছে। আর ভেতরে দেখুন ছোট ছোট ফুল, বড় বড় ফুল এইভাবে যাচ্ছে, ফুলের বুটিগুলো। এইটা হচ্ছে আঁচলটা, ভীষণ রেয়ার এখন দেখুন হ্যান্ড পার্সি, ভীষণ রেয়ার স্টিচ, কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। ফুলের ঝাড় পড়বে, কুচিটা করে দিলাম, কি ভালো লাগছে দেখুন, এই যে কুচিতে পড়বে, দেখুন এই ঝাড়টা কিন্তু কুচিতে পড়বে, আরেকটা ঝাড় করে দেওয়া আছে, এই দেখুন পুরো কুচিটা মানে বটম পার্টটা কিন্তু হাইলাইটেড হবে, দেখতে অসাধারণ লাগবে। হ্যান্ড পার্সি বিষ্ণুপুরী কাতান সিল্কে এইভাবে থাকছে, এইভাবে থাকছে, প্লিটসগুলো পুরো কভার আপ করে যাবে, ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর দেখতে, ব্লাউজ পিসটা কিন্তু এইভাবে রয়্যাল বুতে যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে দেখুন পুরো কাজ করে দেওয়া আছে, কিন্তু একদম জরি বর্ডার, হ্যান্ড ওভেন জরি বর্ডার, বিষ্ণুপুরী 4-ply কাতান সিল্কে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। হ্যান্ড পার্সি 9650, 9650।
আরেকটা দেখুন যেটা দেখাচ্ছি, রংটা দেখুন কি দারুণ রংটা। এটাও কিন্তু হ্যান্ড পার্সি, হ্যান্ড পার্সি করা হয়েছে, বিষ্ণুপুর জরি পাট। এগুলো কিন্তু পাটটা কি বোঝা যাচ্ছে, এই দেখুন এটা হচ্ছে, দেখুন হলুদের সাথে যেহেতু, এই দেখুন এর মধ্যেও কিন্তু জরির ব্যবহার আছে। আর টেম্পল আছে কিন্তু দুদিকের পারে। আঁচল থেকে আমরা দেখিয়ে নিই, আঁচলটায় কিন্তু মাল্টি কালারের উইভিং আছে, তার উপর দেখুন এইভাবে কাজটা করা হয়েছে, একদম হ্যান্ড পার্সি। আচ্ছা একটা একটু উল্টে দাও, হ্যাঁ একটু ভেতরটা বুঝতে পারবেন বন্ধুরা। হ্যাঁ দেখে নিন, দেখুন স্টিচটা দেখুন কি নিখুঁত কাজ, একদম ক্যামেরাটা ক্লোজে আসতে হবে। দেখুন পুরো উল্টো দিকটা দেখাচ্ছি কিন্তু আমরা, যে পোর্শনটা ফোল্ডেড আছে সেই পোর্শনটা। এরপর আমরা বডিতে যাচ্ছি, বডিতে আপারিওকে একটা ঝাড় পড়বে, আপারিওকে একটা ঝাড় পড়ছে আর ভেতরে ফুল থাকছে, এটা কিন্তু কভার করছে এইভাবে। দেখুন আপারিওকটা কভার করছে, রংটা ভীষণ সুন্দর, ইয়েলোটা দেখুন কি দুর্দান্ত। আর যেহেতু বিষ্ণুপুরী কাতান, বিষ্ণুপুরী কাতানের কোয়ালিটি যেহেতু খুব সুন্দর না, এই জন্য পরলে খুব ভালো লাগে। ফুলগুলো দেখুন এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে আঁচলটা, এইভাবে যাচ্ছে আঁচলটা। এইবার দেখুন কুচির পোর্শনটা, কুচির পোর্শনে কিন্তু এইভাবে থাকছে, এটা কিন্তু কুচির পোর্শনটা। কুচিগুলো পুরো কুচিগুলো কভার আপ করবে, দেখুন দুটো, একটা দেখিয়ে দিলাম দুটো, এইভাবে দুটো বড় বড় ঝাড় করে দেওয়া আছে কুচিতে কিন্তু। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, দেখুন রানি কালারে যাবে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিস 9650, 9650 কোরা বেনারসিতে। কোরা বেনারসি জানি আপনাদের প্রচুর ডিমান্ড, কিন্তু এগুলো হতে সময় লাগে, আগে উইভিংটা করা হয় তারপর একদম কাতান বেনারসি যেভাবে উইভ করা হয় সেইভাবে উইভ করবার পর কিন্তু ডাই হয়, এই জন্য সময় লাগছে ব্যাপারটা। আজকে আমার কাছে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর একটা পার্পেল কালার, তার উপর দেখুন এইভাবে অ্যান্টিক জারি দিয়ে কিন্তু উইভ করা আছে, একদম পিওর সিল্ক কোরা। সিল্ক মার্কটা অবশ্যই দেখাতেই হবে যেহেতু পিওর সিল্ক কোরা, এই দেখুন। আর বিষ্ণুপুরি কাতানেও সিল্ক মার্কটা আমরা দেখাতে হয়তো ভুলে গেছি, কিন্তু আছে, প্রত্যেকটা কিন্তু সিল্ক মার্কযুক্ত শাড়ি। হ্যান্ড উভিন কোরা বেনারসি, দেখুন একদম পার্পেল কালার, কি দুর্দান্ত লাগছে দেখুন রংটা। এটা হচ্ছে আঁচলটা, ব্লাউজ পিসটা তো আগেই যাচ্ছে, দাম 7950, 7950। আর যে রংটা দেখাচ্ছি এটাও তো খুব সুন্দর, বলুন একদম নেভি ব্লু, নেভি ব্লু কালার, নেভি ব্লু কালারের কোরা বেনারসি, প্রচুর ডিম্যান্ড ছিল এই রংগুলোর, দেখুন কেমন লাগছে রংটা, একদম হ্যান্ড ওভেন কোরা বেনারসি। উপরের দিকের বর্ডারটা একদম দেখুন, নর্মালি কাতান বেনারসি, একদম ট্র্যাডিশনাল কাতান বেনারসিতে যেটা হয়, উপরের দিকের বর্ডারটা আপার ইয়কের বর্ডারটা সরু, তলার দিকের বর্ডারটা চওড়া, একদম সেই কনসেপ্টেই যাচ্ছে কোরা বেনারসি। এগুলো না একটু ট্রান্সপারেন্ট হয়, দেখতেও ভীষণ সুন্দর। এই দেখুন ব্যাক পোর্শনটা, যেহেতু হ্যান্ড ওভেন ব্যাক পোর্শনটা দেখিয়ে দিলাম, এইটা হচ্ছে আঁচল, ব্লাউজ পিসটা যাচ্ছে প্লেনে, দাম 7950, 7950। দেখুন আরেকটা রং, এটাও ভীষণ সুন্দর, একদম ডার্ক মাজেন্ডা কালার, দেখুন এটাও কিন্তু আরেকটা কোরা। কোরা বেনারসি না একটু ট্রান্সপারেন্ট হয়, এটাই এর বিউটি। পিওর সিল্ক কোরা যদি হয় অবশ্যই ট্রান্সপারেন্ট হবে, একটু মাসলিনের মতো লুকসটা আসবে, দুর্দান্ত। এগুলো আমাদের একদম বেনারসের, দেখুন অ্যান্টিক জারি, জরি যে এগুলো ইউজ করা হয়েছে কোরা বেনারসিতে, এগুলো কিন্তু একদম অ্যান্টিক জারি ইউজ করা হয়েছে, একদম কারুয়া বর্ডার থাকছে, কারুয়া বুটি থাকছে বডিতে। এইটা হচ্ছে আঁচলটা, ব্লাউজ পিসটা থাকছে প্লেনে, এটা হচ্ছে ব্লাউজ পিস,
দাম 7950। প্রত্যেকটাতে কিন্তু সিল্কমার্ক থাকবে। আজকের অনুষ্ঠানের প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনারা সিল্কমার্ক পেয়ে যাচ্ছেন। দেখাচ্ছি সিল্ক অর্গানজা, সিল্ক অর্গানজা দেখাচ্ছি। যেটা প্রথমে যে প্রিন্টেড পোর্শনটা দেখাচ্ছে ওটা চিনিয়া সিল্কে যাবে। ওটা কিন্তু ব্লাউজ পিস ডিজিটাল প্রিন্ট করা হয়েছে। ব্লাউজ পিসটাতে পুরো বডিতেই ডিজিটাল প্রিন্ট থাকছে, একদম সিল্ক অর্গানজা। এইভাবে দেখুন একটা ফ্রেমিং যাচ্ছে সুতোর কাজের, একদম চিকনের মতো, কিন্তু মেশিন এমব্রয়ডারি। চিকনকারি এই ওয়ার্কটা পেয়ে যাবেন। পুরো শাড়িটাতে ফ্রেমিং করা হয়েছে এই সুতোর কাজটা দিয়ে। রংটা ভীষণ সুন্দর, একদম পাউডার স্কাই ব্লু। এইভাবে বড় বড় ঝাড় করে যাচ্ছে ফুলের, খুব সুন্দর লাগে দেখতে। দেখুন এটা হচ্ছে আঁচলটা, এইভাবে থাকছে আঁচলটা। আঁচলটায় টাসেল করা আছে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, 7950, 7950। আরেকটা কালার, এগুলো কিন্তু সিল্ক অর্গানজা, এই জন্য অবশ্যই সিল্ক মার্ক থাকবে। পিচ কালার, এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট। প্রথমে দেখুন চিনিয়া সিল্কে যাচ্ছে ব্লাউজ পিসটা, আর এই রংটা পিচ কালারের সাথে এইভাবে ফ্লোরাল বড় বড় বুটা যাচ্ছে, একদম রোজের মোটিভসে যাচ্ছে। মিষ্টি একটা প্যাস্টেল কালার, এইভাবে কিন্তু দেখুন একদম টোন অন টোন। যে কালারের শাড়িটা সেই কালারের থ্রেড দিয়েই কিন্তু এইভাবে বর্ডারটা যাচ্ছে, সুতোর কাজটা দেখুন খুব মিষ্টি দেখতে একটা শাড়ি। সিল্ক অর্গানজা, পিওর সিল্ক অর্গানজা এগুলো। এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, এইভাবে থাকছে আঁচলটা। আর ব্লাউজ পিসটা যাবে এইভাবে, এটা হচ্ছে ব্লাউজ পিস। সিল্ক মার্কটা দেখিয়ে দিই একবার বন্ধুদের, দেখুন এটা হচ্ছে সিল্ক মার্ক। 7950 আজকের অনুষ্ঠানের শেষ শাড়ি। এবার আপনারা বুকিং করতে থাকুন। বুকিং প্রসিডিওর আপনাকে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে উইথ প্রপার লোকেশন। আদারওয়াইজ আপনারা ডিসক্রিপশন বক্সে কিন্তু শাড়ির নাম্বার, শাড়ির দাম সব দেওয়া আছে, আপনারা সেখান থেকেও বুকিং করতে পারেন। কলকাতার মধ্যে হোম ডেলিভারি আছে, কলকাতার বাইরে কিন্তু আপনাকে অনলাইন পেমেন্ট করে নিতে হবে, শাড়ি কুরিয়ারের মাধ্যমে চলে যাবে আপনার বাড়িতে। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।